Hello everyone, welcome back to my channel and daily lifestyle with Barnali channel e tomader shobai ke shagoto to tumra ekhane dekhe nischoy andaj korte pachho je ajke ami tomader ki recipe kore dekhabo ha ajke tomaderke ami kore dekhabo hocche chicken stew তো দেখো কারণ অতিরিক্ত গরম এই গরমে হালকা পাতলা কিছু করে দেখানোর জন্যই আমার আজকে এই চিন্তাধারা তো দেখতেই পাচ্ছ চিকেন স্টু করার জন্য এই যে এখানে আমি দেখো চিকেন নিয়ে নিয়েছি 800 গ্রাম আর এই যে এখানে যে সবজিগুলো আমি অ্যাড করব সেটা হচ্ছে গাজর আলু পেঁপে টমেটো ক্যাপসিকাম আর এই যে ছোট ছোট কয়েক তিনটে চারটে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা অপশনাল সেটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো যাই হোক দিলে ওটা খেতে খুবই ভালো লাগে আর এই যে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন এটা আমি বেটে নেব আর ওই যে দুটো পেঁয়াজ ওটা আমি কুচিয়ে নেব আর হচ্ছে ওই যে গোটা গরম মশলা তো প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দেখো চিকেনটাতে আগে হলুদ দিচ্ছি তো এখানে যেহেতু এটা চিকেন স্টু খুব হালকা তাই জন্য সব জিনিসগুলোই কিন্তু খুব অল্প অল্প করে দেওয়া হবে আর এই যে এখানে আমি দু চামচ নুন দিয়ে নিলাম আর এই যে এবারে দেব হচ্ছে গোলমরিচ মানে ব্ল্যাক পেপার ব্যাস আর হচ্ছে দেব আদা আর রসুন যেটা তোমরা দেখতে পেলে তো সেই আদা আর রসুনটা আমি একটু বেটে নিয়েছি তো এই আদা আর রসুন বাটাটা দিয়ে খুবই অল্প পরিমাণ কিন্তু তোমরা দেখতেই পেলে 800 গ্রাম চিকেনের জন্য আমি কতটুকুনি পরিমাণ আদা রসুন নিয়েছিলাম দিয়ে এই সবকটি উপকরণ দিয়ে চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো আর এইদিকে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে তাতে আমি তেল দিয়ে নেব তেলটাও খুবই সামান্য পরিমাণ তোমরা দেখতেই পেলে হার্ডলি এখানে 4 চামচ তেল আছে আর ওই যে গোটা গরম মশলাটা তোমরা দেখতে পেলে তা ওটা আমি ওখানে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে তাহলে স্মেলটা ভালো আসবে আর অল্প যেহেতু গুঁড়ো করলে স্মেলটা সুন্দর আসবে তাই জন্য আর ওই যে দুটো পেঁয়াজ সেই দুটো পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে বাটার একটু অবশ্যই বাটার লাগবে তাহলে ভালো স্মেল হবে তা তাই জন্য আমি এক চামচ মতো ওখানে বাটার অ্যাড করে দিলাম তো পেঁয়াজটা আমার বাদামি কালারের হয়ে গেছে যেই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এইবারে আমি কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব তো এই সবজিগুলোকে আগে আমি 5 মিনিট খুব ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব তো 5 মিনিট সবজিগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেই চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এইবার কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আমাকে এই চিকেনটা সবজিগুলোর সাথে বেশ খানিকক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে মানে মোদ্দা কথা হচ্ছে চিকেনের জলটা আমাকে পুরো শুকিয়ে নিতে হবে ভাজা ভাজা করে চিকেনের জলটা যাতে পুরো শুকিয়ে যায় এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না কারণ গ্যাসের ফ্লেমটা বাড়ালেই যেহেতু অল্প তেল চিকেনটা কিন্তু লেগে যাওয়ার ভয় আর এই যে এইবারে গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ঝালটা নিজের পরিমাণ মতো দিলেই হবে আর এই যে এইবারে দিলাম হচ্ছে অল্প একটু চিনি জাস্ট অল্প মানে এই এক চামচ মতো চিনি দিয়েছি
আর এরপরে বেশ এটা খানিকক্ষণ ভাজা ভাজা আমার হয়ে গেছে, মানে চিকেনের জলটা প্রায় শুকিয়ে শুকিয়েই এসছে। এইবারে আমি কুচিয়ে টমেটোটা সেটা কুচি করে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর এইবারে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু আমি প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে ক্যাপসিকামটা একদমই গলে যাবে। ক্যাপসিকামটা আমি একটু অনেকটাই পরে দিলাম, যখন আমার চিকেনটা ভালো মতো কষে এসছে। আর ক্যাপসিকামটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। তো এই ক্যাপসিকামটাও কিন্তু তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো, কিন্তু তবে দিয়ে দেখো, ক্যাপসিকাম দিলে একটা সুন্দর স্মেল হয়। আর এইবারে আমি দেব নুন। তো চিকেনটা ম্যারিনেট করার সময় তোমরা দেখতেই পেয়েছিলে, তখন আমি অল্প করে নুন দিয়েছিলাম। এবার যেহেতু এর মধ্যে সবজি দিয়েছি এবং এরপরে অনেকটাই জল পড়বে, ওই জন্য এখানে আমি একটু নুন অ্যাড করে দিলাম। তো যাই হোক, চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াইতে লেগে লেগে এসছে। এইবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। তো একটু, যেহেতু এটা স্ট্রু একদম পাতলা ঝোল হবে, তাই জন্য এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল অ্যাড করতে হবে, কারণ এখনও সবজিগুলো সেদ্ধ হবে এবং চিকেনটাও সেদ্ধ হবে, হয়ে যাতে পরিমাণ মতো ঝোলটা আমার থাকে, সেই কারণে সেই পরিমাণ মতোই কিন্তু জলটা তোমরা অ্যাড করবে। তো এখানে আমি ভালো করে সবজিগুলোকে সব মানে জল জলের মধ্যে ডুবিয়ে দিতে চাইছি, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়। ঝোলে ডুবে থাকলে তবেই সবজিগুলো ভালো মতো সিদ্ধ হবে। তো যাই হোক, দেখো আমার মনে হলো আরেকটু জল লাগবে, তাই জন্য আমি আরেকটু জল অ্যাড করলাম, কারণ সবজিগুলো সেদ্ধ হতে অনেকটাই জল আমার টেনে নেবে। চিকেনটা কিন্তু নাড়তে নাড়তে আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর যেহেতু 1 ঘন্টা ম্যারিনেশন করা ছিল, তো কিন্তু সবজিগুলো সেদ্ধর জন্যই আমার জলটা বেশি পরিমাণে দরকার। তো যাই হোক, এবার কিন্তু আমি আমার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, যাতে জলটা তাড়াতাড়ি করে ফুটে যায়। তোমরা কিন্তু চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারো, তো আমার আর গরম জল করার কথা মনে ছিল না। তো দেখো, যাই হোক, এবার আমি এটা ঢেকে দিলাম। তো এই যে আমি আবার 15 মিনিট বাদে, প্রায় 15 থেকে 20 মিনিট বাদে ফিরে এসেছি। তো দেখো জলটা কতটা আমার মানে কমে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতেই পারছো যে সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি তোমাদের এটাই দেখানোর চেষ্টা করছি যে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে। তো যাই হোক, আমি এই ফাঁকে একটুখানি, যেহেতু অনেকটাই ঝোল দেওয়া, তো নুনের আন্দাজটা ঠিক মতো করতে পারছিল না, তাই জন্য আমি নুনটা একটুখানি চেক করে নিলাম। আর এইবারে কিন্তু আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দেখো সবজিগুলো আমি দেখাচ্ছি যে সবজিগুলো আমার কি সুন্দর সেদ্ধ হয়েছে, এবং সবগুলোই গোটা গোটাও আছে, কোনোটাই কিন্তু গলে যায়নি। অতএব আমার কিন্তু এই চিকেন স্ট্রুটা পুরো রেডি হয়ে গেছে।
এইবারে এর মধ্যে আমি বাটার অ্যাড করব। তো আমার এই বাটারের এটার মধ্যে একটুখানি তলায় বাটার ছিল, তো আমি সেই জন্য সেই বাটারটুকুনি আগে দিয়ে দিলাম। এরপরে আমি এক চামচ ভর্তি ভর্তি এক থেকে দুই চামচ আর কি ভর্তি বাটার আমি অ্যাড করব। আর প্রথমে তো তোমরা দেখতেই পেলে প্রথমে আমি এক চামচ বাটার দিয়েছিলাম। আর এই যে দেব হচ্ছে গোলমরিচ, বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ এবার অ্যাড করব। তো এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসটা বন্ধ করে নিয়ে, মানে পুরোটাই সিদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করতে হবে, তবেই এর স্মেলটা ভালো বেরোবে। আর এটা কিন্তু একদমই গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মোটেই ভালো লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন স্টুটা কিন্তু খাওয়ার জন্য আমার একদমই রেডি হয়ে গেছে, এবং এটা এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে। আর দেখে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো এত গরমে আজকে তোমাদের, মানে এই গরমের জন্যই আজকে তোমাদের এই রেসিপিটা আমি করে দেখালাম। তো অবশ্যই আমাকে জানাবে যে এটা কেমন হয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড টাটা বাই।